ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। দেখুন কত কষ্ট করে পাহাড়ে উঠতে হচ্ছে। একটা সাবস্ক্রাইব তো আপনাদের কাছে আশা করা যায়। কেঞ্জাকুড়া মুড়ি মেলা থেকে প্রায় 20 কিলোমিটার সফর করে শুশুনিয়া পাহাড়ের মোড়ে পৌঁছালাম। শুশুনিয়া পাহাড়ের মোড় থেকে শুশুনিয়া পাহাড়ের পাদদেশ কম বেশি 1 কিলোমিটার। একদিন বা দুদিনে ছুটি কাটানোর জন্য শুশুনিয়া পাহাড় খুবই আদর্শ জায়গা। যদি আপনারা শুশুনিয়া পাহাড়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের বাঁকুড়া বা ছাতনা হয়ে আসতে হবে। বাঁকুড়া রেল স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব কম বেশি 29 কিলোমিটার আর ছাতনা রেলওয়ে স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব কম বেশি 15 কিলোমিটার। এখানে থাকার জন্য আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। আছে ফরেস্ট গেস্ট হাউস, যেটা ছাতনা কুস্তল রোডের পশ্চিম দিকে অবস্থিত। আছে আরণ্যক রিসর্ট, যেটা যেটা ছাতনা কুস্তল রোডের ডান দিকে অবস্থিত। আর আছে ইউথ হোস্টেল। ইউথ হোস্টেলের ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। রাস্তার দুই ধারে আপনারা অনেক রকম জিনিসের দোকান দেখতে পাচ্ছেন। এখানে পাথরের জিনিস খুবই বিখ্যাত। আপনারা এখান থেকে পাথরের তৈরি বিভিন্ন জিনিস ঘর সাজানোর জন্যও কিনে নিয়ে যেতে পারেন বা দৈনন্দিন ব্যবহারের জন্যও কিনে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু দরদাম করে কিনে নিতে হবে। একদিন বা দুদিনে ছুটি কাটানোর জন্য শুশুনিয়া পাহাড় খুবই আদর্শ জায়গা। কলকাতা স্প্ল্যানেড থেকেও আপনারা শুশুনিয়া আসার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। দুর্গাপুর রেল স্টেশন বাস স্ট্যান্ড থেকেও আপনারা এখানে আসার বাস পেয়ে যেতে পারবেন। একদিনের পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা। আপনারা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য রিজনেবল প্রাইসের হোটেল পেয়ে যাবেন। অবশেষে শুশুনিয়া পাহাড় পৌঁছালাম। এখন একটু পাহাড়ে উঠব, আপনারাও আমার সঙ্গে পাহাড়ে উঠুন। এই দেখুন বিখ্যাত সেই জলের ধারা শুশুনিয়া পাহাড়ের। আপনারা দেখতে পাচ্ছেন এই জলের উৎস সম্পর্কে কিছু জানা যায় না, কিন্তু খুব উপকারী জল। অনন্তকাল ধরে এই জল পড়ে যায়। জল খুব উপকারী জল, বহুত কিছু মিনারেলস এই জলের মধ্যে আছে, ওই জন্যে জল পেটের রোগের পক্ষে খুব উপকারী জল। চলুন আপনারা আমার সঙ্গে পাহাড়ে উঠি। কতখানি উঠতে পারি ততখানি আপনাদের দেখাচ্ছি। দেখুন জলে ধারার পাশ দিয়ে এই পাহাড়ে ওঠার এই রাস্তা। এবার রাস্তাটা আপনাদের দেখায়। দেখুন এই যে পাহাড়ে ওঠার রাস্তা, খুবই কষ্টসাধ্য এই পাহাড়ে ওঠা। রাস্তা খুবই খারাপ। কতখানি আপনাদের যেতে পারবো তো জানি না, বলতে পারছি না। দেখুন রাস্তা, এখানে কিছু লেখা আছে বোর্ডের মধ্যে। শুশুনিয়া পাহাড় তার বনাঞ্চল বাঁকুড়া তথা সমগ্র পশ্চিমবঙ্গের অতি পরিচিত দর্শনীয় স্থান। শুশুনিয়া বিট ও ছাতনা ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে বিশেষ সতর্কতা হচ্ছে যে
এই বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাহাড়ের উপর বা আশেপাশে খালি জলের বোতল বা দূষিত বর্জ্য ফেলে পরিবেশের দূষণ করবেন না। তাছাড়াও আরও অনেক কিছু লেখা আছে, আপনার পুরো পড়লাম না, আপনারা ভিডিওতে প্রয়োজনে পড়ে নিতে পারেন। আপনারা যদি কেঞ্জাকোড়া মণিমালা 2024-এর দুটি পর্ব মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা কেঞ্জাকোড়া মণিমালার প্রথম পর্বটা দেখে দ্বিতীয় পর্বটা দেখে নিতে পারবেন। এই পাহাড়ে উঠছি এখন। মনে হচ্ছে এগুলো বানিয়েছিল, জলের স্রোতে সব ভেঙে গেছে। চা, কফি, লেবু, জল, দোকান, আপনারা এখানে সে লেবুর জল পান করতে পারবেন। রাস্তা খুবই অবস্থা খারাপ, যতখানি সম্ভব হয় আপনাদের উঠে দেখাচ্ছি। রাস্তা খুবই খারাপ, রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচন্ড কষ্ট করে উঠতে হচ্ছে। একটা দোকান আছে, একটু অসর করলেই পায়ে চোট লাগার সম্ভাবনা আছে। চলুন উঠি। দেখছেন কত কষ্ট শুনিয়া পাহাড়ে ওনাদের কাছে একটা অবশ্যই সাবস্ক্রাইব আশা করতে পারি, আর কমেন্টস লিখে জানাবেন। একটুখানি বিশ্রাম নিয়ে আবার ওঠা শুরু করলাম। আপনারা যদি ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরে আই বটনে ক্লিক করে আপনারা ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ
কম বড় পাহাড় নাকি? এই লাস্ট দোকান, এরপরে আর দোকান নেই। আর বিকেল হয়ে গেছে, আর উপরে ওঠা সম্ভব নয়। অন্য সময় আসলে আবার উঠবো। এখন নামতে হবে, নাহলে এক্ষুনি চুপ করে সন্ধ্যা নেমে যাবে। এখন নামা মুশকিল হয়ে যাবে পাহাড় থেকে। খুব কষ্ট শোষণীয় পাহাড়ে ওঠা। এই নামছি পাহাড় থেকে, তিনটে পাহাড়ে উঠেই আপনাদেরকে দেখাবো। সেটা প্রথম পাহাড়, তা প্রথম পাহাড়েও পুরো উঠতে পারলাম না, সময় নেই, কারণ ফিরতে গেলে সন্ধে হয়ে যাবে, এই জন্য পাহাড় থেকে নামতে পারবো না। সেই জন্য আপনাদেরকে কিছু একটা অংশ দেখালাম। এরপরে পুরো ওটা ওই দিকে, এই পাশে ওটা ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে। এটা আজকে হবে না আপনার, কারণ সন্ধ্যা হয়ে যাবে, এক ঘন্টার উপরে ওই দিক দিয়ে হবে, এই দিক দিয়ে তো হবে না, ওই তো ওই দিক দিয়ে হবে, পেছন দিয়ে। দেড় থেকে দু ঘন্টা লাগে, তিনটে পাহাড়, তিনটে পাহাড়, পুরো তিনটে পাহাড়, তিনটে পাহাড় আছে এই সব থেকে বড় এই পাহাড়টা। এরপরে আবার নেমে আবার গুলো ছোটো ছোটো, ওগুলো বেশি নয়, এই রাস্তায় টোটাল তিনটে পাহাড় করতে দেড় থেকে দু ঘন্টা লাগবে। আস্তে আস্তে গেলে কিন্তু জোরে গেলে আপনি কতক্ষণ যাবেন, একটা তো লিমিট আছে। আপনারা যদি রাজমহল ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা রাজমহল ভ্রমণের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। পাহাড় থেকে অবশেষে নেমে এলাম, কারণ সন্ধে হয়ে এসছে। সন্ধে হয়ে গেলে পাহাড়ের থেকে নামা খুব মুশকিল, প্রচণ্ড বাজে রাস্তা, পাথুরের রাস্তা, চোট আঘাতের খুব সম্ভাবনা থেকে যাবে। যেন আপনারাও যদি আসেন, সকাল সকাল আসবেন, যাতে বেলা বলি আপনারা পাহাড় থেকে নামতে পারেন, নাহলে সন্ধে হয়ে গেলে খুব মুশকিল পাহাড়ে ওঠা। এই সেই জলের ধারা, এই সেই জলের ধারা, পুরো জলটাই অতি শুদ্ধ জল, পেটের পক্ষে জলটা খুবই উপকার। Thank you.
সারা বছর একই ধারায় ঝরে পড়ে জল। কিসের মন্দির আছে? হ্যাঁ, শুশুনিয়া কালীবাড়ি। চলুন শুশুনিয়া কালীবাড়িতে উঠব। এই শুশুনিয়া পাহাড়ে কালী মন্দিরে প্রবেশ করছি। শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম। শুশুনিয়া পাহাড় ভবতারিণী কাণ্ড। মা দুর্গা, শুশুনিয়া পাহাড়ে মা দুর্গার মন্দির। বাবার আশ্রম এটা, ব্রজনাথ গোপীনাথ মহারাজের স্মৃতি। বাবা হলেন ব্রজনাথ গোপীনাথ মহারাজ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আপনারা যদি অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা অন্ধ্রপ্রদেশের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবার চলুন শুশুনিয়া পাহাড়ের পাদদেশে বাবা লোকনাথ মন্দিরে যাওয়া যাক। শুশুনিয়া কালীবাড়ি ঝর্ণাতলা বাঁকুড়া।
শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, শুশুনিয়া পাহাড়ে লোকনাথ বাবার মন্দির, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। না হাঁটা না না, খেয়ে উঠেছি না, এক পেট অত খেয়ে উঠা যায় না, খেয়ে উঠেছি না।